खेजुर बागान पार्शे खेजुर बागान आर खेजुर गुली बागने पड़े खेजुर गुली बागने पड़े कत बड़ चिंताधारा सूखे सूखा रोपण के कमन गा मारब कुंडे घेरब इगले भावते भावते बारोटा कर दिए कि কিন্তু ওদের ভাবনাটা কেমন দেখলে আমার খেজুরের বাগানের পারে আরো একজনের খেজুরের বাগান আছে ওর খেজুরগুলি আমার বাগানে পড়ে আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে ওর খেজুরগুলি আমাকে বিনা পারমিশনে খেতে হয় আমার খেজুরগুলি ওকে বিনা পারমিশনে খেতে হয় রাসূল তো বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম रात्रि जखन प्राय दुईटा बाजते जाए तार मस्तिष्कर मध्ये एकटी सिद्धांत जखन सकाल हबे আমি বাগানে যে কিছু খেজুর পারবো কেন আমি তো গরিব বাবা হারা আমি তো গরিব এতিম সন্তান বাবার তো তেমন কিছুই নাই বাবা তো তেমন কিছু আমাকে দিয়ে যেতে পারেন তবে আমি সকাল বেলায় কিছু খেজুর পেড়ে বাজারে বিক্রি করে ওই টাকাটা দিয়ে আমি ওই টাকাটা দিয়ে আমার বাগানটা এবং ওর বাগানটার মিডিল দিয়ে আমি একটা বেড়া দিয়ে দেব আমি একটা ওয়াল দিয়ে দেব আমি একটা টাটি দিয়ে দেব উঁচু করে একটি টাটি দিয়ে দেব যেন ওর মালগুলি আমার বাগানে না আসে আর আমার মালগুলি যেন ওর বাগানে না যায় ওর মালগুলি যেন আমাকে খেতে না হয় আমার মালগুলি যেন ওকে খেতে না হয় এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব সকালবেলায় কাজ আরম্ভ হয়ে গেল কিন্তু বন্ধুরে আমরা সাধারণ ভাষায় বলি খোলার পা খালে বড় তারপর তারপর খোড়া খোড়া কাকে বলে যাদের মানে পা বেঁকা হয়ে গেছে আমি আমি ধরে নিলেন একটা অক্ষম মানুষ আমি সব রাস্তাতে চলতে পারবো না উঠতে পারবো না তো মানুষ যখন বিপদে থাকে ও আরো গাল্লা বিপদ দেয় যে তুই থামতে পারিস কিনা আর এটা মাথায় রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে ওকে কিন্তু খুব ঘন ঘন বিপদ দেয় কেন আল্লাহ রাসূলের চাইতে ভালো ব্যক্তি আল্লাহর জমিনে আর আছে ছিল নাই তো আল্লাহকে যদি ও বলতো যে কি পাকুড়ের পাকুড়ের মাটিটাকে তুমি মাটি করিও না পাকুড়ের জমিনটাকে তুমি সোনা করে দাও আল্লাহ এক মিনিটের লেট করতো না সোনা করে দিতে এতই আল্লাহ নবীর কথা আল্লাহ এতই শুন তো ওরকম করে যে ব্যাটে ধরিয়ে তাইফের লোক মারলে মদিনার লোক মারলে মাক্কার লোক মারলে আল্লাহ কি ওকে আল্লাহ যদি ইচ্ছা করতো যে ওকে একটা থাপ্পড় পর্যন্ত খাইতে দেবো না কোন মামুর বাজার ক্ষমতা ছিল না তোমার দিকে কেউ চোখ বললে তাকে একেবারে মারা তো দূরের কথা কিছু হয় কিন্তু এরম মায়ের যদি নবীকে মায়ের যদি খাইয়া থাকে তো আল্লাহই খাইয়েছে তুই সহ্য করতে পারিস কিনা
আমি আল্লাহ সবরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি বলি তো তুই সহ্য করতে পারিস কিনা, ধৈর্য ধারণ করতে পারিস কিনা, না তুই মনে দেখি তার লোকের বাদনা পিছাই নিতে তুই বলি আমার উত্তর মারা জমির মরণ বহু যখন ছাড়বে তখন শাশুড়ি ওর পায়ে পায়ে ভুল ধরবে, যেগুলো ভুল হয়ে গেলে বলি হাজি মা কি করবো ছাড়তে যদি যাই তবে তো সাড়ে সাড়ে 32,000 টাকা মোহর দিয়ে ছাড়তে হবে ভিকির বেটি আমল করবো না তুই কেনা তোর বাপ হচ্ছে ছাড়ান নিজের উনি ছাড়ান লিছা তা কেমন পাইবা তুমি 2 বছর ধরে জমিতে চাষবাস করলে আসল কথা বলছি তো হাসছে মানে এটাও জমি ওটাও জমি, এটাও চাষ করা যায় ওটাও চাষ করা যায়, এটা চাষ না করলে ফসল হয় না ওটাও চাষ না করলে ফসল হয় না কি জি এই জমিতে যেমন বিভিন্ন ফসল হয় ওই জমিতে তেমনই বিভিন্ন ফসল হয়, এই জমিতে আম হয় জাম হয় কাঁঠাল হয় লিচু হয় আখরোট হয়, ওই জমিতে হাফেজ হয় মাওলানা হয় মন্ত্রী হয় এমএলএ হয় এমপি হয় হাফেজ হয় মুফতি হয়, এই জমি যেমন বিভিন্ন ফসল দেয় ওই জমিও তেমনই বিভিন্ন ফসল দেয়, এই জমির ফসলের দাম যেমন এক এক ফসলের এক এক দাম ওই জমির ফসলের এক এক ফসলের এক এক দাম, এটা যেন ওই জমিনের ফসল রাত্রি গেলে যেন মালের দাম 20,000 তুই 20,000 হারাস করা আমি এই কথা আজকে বলতে চাই না, আমি কি বলতে চাই আমার বলার উদ্দেশ্য হল ওই এতিম গরিব ছেলেটা নবীর কথা অনুসরণ করে নবীর ভালোবাসায় নবীর মহব্বতে ধরে ওই জান্নাতের লোভে ধরে ওই এতিম গরিব ছেলেটা যেন ওয়ালের কাজ আরম্ভ করে দিল, কিন্তু খোড়ার পা খালে পড়ে আমার আল্লাহর সেই এতিম যেন আরো এক পরীক্ষায় পড়ে গেল, ওয়ালটা সোজা করে নিয়ে যেতে 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 বাগানের শেষ প্রান্তে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে যে দেখা যায় যেন এমন টার্নিং বেকা হয়ে যেন এমন টার্নিং বেকা হয়ে একটা খেজুরের গাছ পাশের বাগানওয়ালার একটা খেজুরের গাছ যেন ওই এতিম ছেলেটা বাগানের মধ্যে ঢুকে আসে এই গ্যাপে ঢুকে আছে
এবার যদি পা ঘুরিয়ে নিয়ে যায় ওই বাসো এর ব্যাকের মতন টার্নিং এর মতন, তাহলে তো খরচা বেড়ে গেছে। আর সামনে নিয়ে যেতে দিবে কি ফয়দা ভাই নিয়ে যেতে দিবে বুঝো, এই ফয়দা ভাইরা দিবে নিয়ে যেতে দিবে না, গাছ তো অনলাই জানাও তো অনলাই সোজা আই চালাইতে দিবে, পাক ঘুরিয়ে নিয়ে যাবে, পাক ঘুরিয়ে নিয়ে যেতে খরচা বেড়ে যাচ্ছে। কি করা কি করা যায়, কাজটা যেন তার বন্ধ হয়ে গেল, কাজটা বন্ধ করে দিয়ে ওই বাগানওয়ালার কাছে চলে গেল। বাগানওয়ালাকে যে বলে ওগো বাগানওয়ালা আমি মদিনার ইয়াতিম, ছোটবেলায় বাবা আমারে রেখে চলে গেছে, বাবা তেমনটাই কিছু দিতে পারে নাই, ছোট্ট একটি খেজুরের বাগান দিয়ে গেছে, কিন্তু আমার রসুলের কথা অনুসরণ করে আমি যেন এক ইতিহাস এক এক আমি যেন এক আল্লাহর পরীক্ষায় পড়ে গেছি। এই কথা আমি নাবির কথা মানতে যে যেন আমি এক পরীক্ষায় পড়ে গেছি। ভাই যান ওগো বাগানওয়ালা, তোমার ওই খেজুরের গাছটি যদি আমাকে কিছু টাকা নিয়ে দিতে গো বাগানওয়ালা, আমি ইয়াতিম যেন বড় কল্যাণ হতাম। কিন্তু ভাই রে গরিবকে সবাই হেল করে, গরিবকে সবাই হেল করে, গরিবকে যেন আচ্ছা গরিবকে যেন সবাই হেল করে, গরিবের দিকে যেন নজর কেউ চট করে ফেলতে চায় না। ভাই যান গরিব বলে ওই বাগানওয়ালা তার দিকে লক্ষ্য করে না, দুইবার তিনবার চারবার বলার পরে বাগানওয়ালা যেন চতুর্দিকে মুখ ফিরিয়ে নাই, কেন এই ইয়াতিমের দিকে লক্ষ্য করে না। শেষ পর্যন্ত ইয়াতিম মুক্তা মলিম হয়ে চলে গেলেন নবীর দরবারে, আল্লাহর রাসূল মদিনার মসজিদে মসজিদে নববীতে বসে সাহাবীদের নিয়ে দ্বীনের আলোচনা করেছেন। দ্বীনের আলোচনা করতে করতে ওই মুহূর্তে যেন তরুণ ঝুঁকে পড়ল, তরুণ ঢুকে পড়ে বলে নিয়ে ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বর নবী, হুজুর গো আমি মদিনার এক দুটো মদিনার এক এতিম গরিব, চাইবা হোক না কেন রাসূলের দর